নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলে আমি জিনিয়া আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকাল সত্যি রোজই আমাদের বাইরে বেরোতে হয়, বাইরে বেরোনো মানেই কিন্তু রোদ্দুর লাগা। রোদ্দুরকে তো অ্যাভয়েড করা যায় না, সেই জন্য আমরা অনেক নামি দামি কোম্পানি সানস্ক্রিন ব্যবহার করে থাকি। যত নামি দামি কোম্পানি সানস্ক্রিনই ব্যবহার করি না কেন, তা সত্ত্বেও কিন্তু রোদ্দুরের জন্য আমাদের মুখের বলো কিংবা হাত গলা পিঠের ত্বক কিন্তু পুড়ে যায়, বলতে পারো ট্যান পড়ে যায়। তো সব সময় তো আমাদের রোজই তো আমাদের পার্লারে যাওয়া সম্ভব হয় না, কিংবা হয়তো দামি দামি ক্রিম পাল্টানোও সম্ভব হয় না, সেক্ষেত্রে কি করবে? তাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কিছু ঘরোয়া পদ্ধতি, মানে ট্যান রিমুভ করার জন্য কিছু ঘরোয়া এবং সহজলভ্য কিছু পদ্ধতি। সেই পদ্ধতিই আজকে তোমাদের আমি আলোচনা করব। এবারে বলি বন্ধুরা পদ্ধতিগুলো কি কি, যে তিনটে পদ্ধতি তোমাদের আমি বলবো তার একটা একটা করেই আমি বলবো। প্রথম পদ্ধতি হলো বেসন, তার সঙ্গে দই এবং তার সঙ্গে অ্যালোভেরা জেল, তিনটেই কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। অ্যালোভেরা জেল যদি তোমরা বাড়িতে না থাকে তাহলে বাইরে থেকে অ্যালোভেরা জেলের টিউব কিনে নিতে পারো, আর যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে পাতার ভিতরে যে শ্বাস অংশটা থাকে সেটা ওর সঙ্গে মিশিয়ে নিতে পারো। দু চামচ মতো বেসন, এক চামচ মতো দই এবং এক চামচ মতো অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নেবে, একটা কাঁচের বাটির মধ্যে মেশাবে, তারপর সেই মিশ্রণটা মুখে গলায় ঘাড়ে এবং হাতে লাগিয়ে দাও। তা এই অবস্থাতেই কিন্তু বেশ কিছুক্ষণ রাখবে, যতক্ষণ না মুখের মধ্যে মাস্কটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অবস্থায় রেখে দাও। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে আর কি, তোমরা মুখটাকে ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পরেই কিন্তু খেয়াল করবে তোমাদের মুখের যে পরিবর্তন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পারবে। সপ্তাহে একবার থেকে দুবার করে যদি তোমরা এই পদ্ধতি করো তাহলে যে রোদ্দুরে বেরোনোর জন্যে তোমাদের মুখে ট্যান পড়ছে সেটা কিন্তু অনেকখানি কমে যাবে। এরপর আসবো দ্বিতীয় পদ্ধতি, এটাতে কী কী লাগবে বলো তো? শশার রস, লেবুর রস এবং তার সঙ্গে গোলাপ জল, এই তিনটে মিশ্রণ। শশার রস কি করে করবে? প্রথমে শশার একটু খোসা ছাড়িয়ে নিলে, তারপর শশাটাকে থেতো করে চিপে রস বার করে নেবে। দু চামচ মতো শশার রস, এক চামচ মতো লেবুর রস আর তার সঙ্গে সঙ্গে এক চামচ মতো গোলাপ জল। গোলাপ জল যদি খুব ভালো হয় তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। এর আগেই কিন্তু আমি একটা ভিডিওতে গোলাপ জল কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। যদি মনে হয় তাহলে কিন্তু তোমরা বেঙ্গল ফিউশনের ভিডিও অপশনে গিয়ে কিন্তু ওই গোলাপ জল তৈরির পদ্ধতিটা কিন্তু দেখে নিতে পারো। এবার বলি মিশ্রণটা কি করে করবে। শশার রস, লেবু এবং গোলাপ জল একটা কাঁচের বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেবে, তারপর একটু তুলো নিয়ে ওই জলের মধ্যে, রসের মধ্যে ডুবিয়ে গোটা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে। 15-20 মিনিট কিন্তু ওই অবস্থায় তোমরা রাখবে, তারপরে মুখটাকে নর্মাল যে জল দিয়ে সেটা দিয়ে ধুয়ে নেবে। এটা করলেও কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে মুখের যে পার্থক্য সেটা কিন্তু খেয়াল করতে পারবে। তৃতীয় পদ্ধতি, তৃতীয়টা হলো টমেটোর রস নেবে, একটু দই নেবে এবং তার সঙ্গে মধু। টমেটোর রস নিলে কিছুটা কি করবে বলো তো, টমেটোটা খোসা ছাড়িয়ে নিতে পারো, কিংবা খোসা সমেত টমেটো কুচি কুচি করে কেটে নিলে, তারপর সেটা মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নিলে, তার সঙ্গে এক চামচ মতো একটু দই মেশালে আর হাফ চামচ মতো লেবুর রস মেশাবে। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলে তারপর গোটা মুখে এবং তার সঙ্গে সঙ্গে হাতে গলায় ঘাড়ে অ্যাপ্লাই করে নিলে। বেশ কিছুক্ষণ ওই রকমভাবেই 15-20 মিনিট রাখলে, তারপর নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিলে। এটা কিন্তু সপ্তাহে বেশ দুবারই করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। আর এই তিনটে পদ্ধতি কিন্তু করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা নিজেদের মুখের যে পার্থক্য খেয়াল করতে পারবে, কোনোই কিন্তু অসুবিধা হবে না।
কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওগুলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করবে না। আর এই পদ্ধতিগুলো তোমরা করছো কিনা সেটাও জানাবে এবং করে কিরকম ফল পাচ্ছো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, কিছু সমস্যা থাকে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে তোমাদের সেই সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরার। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের মধ্যে ভীষণভাবে শেয়ার করো। কারণ বেঙ্গল ফিউশন সবসময় চেষ্টা করে যাতে তাদের প্রত্যেকটা দর্শক বন্ধু ভীষণভাবে ভালো থাকে। এবং আমি এমন কিছু কথা বলি, কিছু ঘরোয়া পদ্ধতি বলি যেটা কিন্তু আমার দর্শকদের সত্যিই ভীষণ উপকারে লাগে। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, আর বেঙ্গল ফিউশন সবসময় দেখতে থাকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।